নিজেকে আপডেট রাখতে প্রতি আধ ঘন্টায় টাটকা খবর শুধুমাত্র পিভি টোয়েন্টি ফোর এর পর্দায়। লিম্বুছড়ায় ভোট কেন্দ্রে যাওয়ার পথে ভোটারদের বাধা দানের অভিযোগ। সাতাশ নম্বর কেন্দ্রের পাঁচ নম্বর বুথে আইপিএফটি সমর্থকদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ জানান জোট প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরা। আইপিএফটি এবং ত্রিপুরা মথার কর্মীরা সম্মুখ সমরে চলে আসে শামুকছড়া ভিলেজে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিলুনিয়া শিবপুরের ঋষিমুখ মন্ডল সভাপতির গাড়িতে হামলা চালানোর অভিযোগ, গাড়ি থেকে পড়ে রক্তাক্ত জনৈক রবীন্দ্র গোপ। পূর্ব মুহুরিপুর ভোড়াতলি কেন্দ্রের মতাই এলাকায় বাম এজেন্ট ও ভোটারদের বাধার অভিযোগ। আমতলি গোলাঘাটি কেন্দ্রের ধারিয়াথল ভোট কেন্দ্রে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা, অভিযোগ ত্রিপুরা মথার বিরুদ্ধে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের শূন্যে গুলি। হুমকির জেরে মহারানী চেলাগাং কেন্দ্রের ৩৬ নম্বর বুথে সকাল থেকে ভোট বয়কট করেছিল ভোটাররা, পরে পুলিশের উপস্থিতিতে ভোট শুরু হয়। রামচন্দ্রঘাট কেন্দ্রে ২৪ নম্বর ভোট কেন্দ্রে ইভিএম এ আনারস চিহ্ন ঢেকে দেওয়ার অভিযোগে দীর্ঘ সময় পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ থাকে। সকালের বিমানে রাজ্যে আনা হয় বীর শহীদ শম্ভু রায়ের মরদেহ, শ্রদ্ধা জ্ঞাপনের পর দেহ নিয়ে যাওয়া হয় ধর্মনগরে। নিজেকে আপডেট রাখতে প্রতি আধ ঘন্টায় টাটকা খবর শুধুমাত্র পিভি টোয়েন্টি ফোর এর পর।